চারদিকের সবুজে ঘেরা বন জঙ্গলের ভিতর দাঁড়িয়ে চারতলা একটি ভবন। দূর থেকে দেখলে বুঝার উপায় নেই, এই ভবনেই চলছে বিজ্ঞান চর্চা। জ্যোতির্বিজ্ঞান চর্চার অন্যতম এই পথিকৃৎ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী জ্যোতির্বৈজ্ঞানিক সকল ঘটনাবলীর গবেষণা, পর্যবেক্ষণ ও উদযাপনের নেতৃত্ব দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নেতা শাহজাহান মৃধা বেনু। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে 1990 সালে দেশে প্রথম নির্মাণ হয় মান মন্দির। এরপর 2022 সালে গাজীপুরের শ্রীপুরে 80 বিঘা জমির ওপর বড় করে হয় অবজারভেটরির অবস্থান। প্রথমে 14 ইঞ্চি টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ করলেও এখন 100 ইঞ্চি টেলিস্কোপের সাহায্যে মহাকাশ পর্যবেক্ষণ করছেন জ্যোতির্বিজ্ঞানী শাহজাহান মৃধা বেনু। তো ঢাকায় তো ধুলা ধোঁয়া বেশি, তারপরে আমরা যেখানে যেখানে এটা স্থাপন করলাম সেখানে চারপাশে বড় বড় দালান উঠল, আকাশটা ঢেকে গেল, সেহেতু আমাদেরকে এখানে আসতে হল। এটা প্রায় 22 বছর আগে এখানে আমরা প্রথম আসি। এখানে এসে আমরা শীতকালে এক বা একাধিক ক্যাম্প করি, ক্যাম্প করে আকাশ দেখি, তবে তো আসার আকাশ পরিষ্কার থাকে। তো সেই দেখতে দেখতেই এখানে আমাদের একটা ঠিকানা হইতে হইতেই তারপরে চারতলার উপরে উঠলাম। এই জন্য যে ওই চারপাশে যে বন, এই গাছগুলো আপনার 30-40 ফুট উঁচু, তাই আমি দিগন্ত রেখা পেতে গেলে আমাকে এতখানি উপরে উঠতেই হবে। জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি আর্চারি, মাউন্টেনিয়ারিং ও উড্ডয়ন বিদ্যার প্রশিক্ষণের সুযোগ সুবিধা সহ মান মন্দিরে রেডিও টেলিস্কোপ স্থাপন করা হয়েছে। এই জ্যোতির্বিজ্ঞানীর আশা, এদেশের ছেলেমেয়েরাও একদিন নাসা, সিএনএসএ, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, কানাডা স্পেস এজেন্সিতে নিয়মিত মহাকাশ নিয়ে গবেষণা করবে। মান মন্দির হলো একটা সুবিধাজনক ঘর, যেখানে আপনি একটি জানলা খুলতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী আকাশের অংশ বা জ্যোতিষ্ক আপনি দেখতে পারবেন, এই আর কি। আর এই জানলাটা ইচ্ছা মতো ঘোরানোর জন্য, মানে যেই দিকে আপনি নিতে চান সেই ঘোরানোর জন্য এটা একটা সার্কেল সুষম এবং আরেকটি সার্কেল এটার উপরে ঘুরে, এটাই আমি এই নানান রকমের ঠেকে ঠেকে শিখে তারপরে প্রযুক্তিটা এখানে প্রয়োগ করেছি। শাহজাহান মৃধা বেনুর এই মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র দেখতে আসেন অনেকেই, ব্যতিক্রমী এই মান মন্দির দেখে মুগ্ধ দর্শনার্থীরা। আমার বাসা শ্রীপুরে, এখানে একটি মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি হয়েছে আমরা শুনেছি, তো আমি এখানে আসছি দেখার জন্য। আজকে আসলাম, ঘুরে ঘুরে দেখলাম, তো মোটামুটি সব কিছুই খুব সুন্দর সাজানো গোছানো। তো আমার কাছে মনে হয়েছে যারা বিজ্ঞানের ছাত্র আছে তারা যদি এখানে আসে অনেক কিছু শিখতে পারবে, দেখতে পারবে। অনেক বছর যাবতই বিজ্ঞান নিয়ে গবেষণা করে, উনি একজন লেখক, গবেষক, মুক্তিযোদ্ধা সংগঠক, মুক্তিযোদ্ধা কমান্ডার। তো এখানে মান মন্দির যখন শুরু করে তখন থেকেই আমি এইগুলা দেখাশোনা করি। তো আমি যদিও বিজ্ঞানের স্টুডেন্ট না বা জ্যোতির্বিজ্ঞান বুঝি না, কিন্তু চেষ্টা করি এখান থেকে কিছুটা আয়ত্তে আনার। তার এই মান মন্দিরটি পরিদর্শন করেছেন নাসার সাবেক জ্যোতির্বিজ্ঞানী, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেরিনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার অধ্যাপক ডক্টর দীপেন ভট্টাচার্য ও মহাকাশ গবেষক ডক্টর মাকসুদা আফরোজ।